আকিস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের সকল ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে সুস্বাগত। আমার প্রিয় বনফুলের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এ ক্লাসে তোমাদেরকে শেখাব বর্ষাকালের দৃশ্য। এই বর্ষাকালের দৃশ্য কত সহজ ও সুন্দরভাবে আঁকা যায়, এটি এই ক্লাসের মাধ্যমে তা আমি তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং তোমরাও এটি আঁকা শিখবে। তো শুরু করছি বর্ষাকালের দৃশ্য। প্রথমেই আমরা এখানে কলা পাতা হাতে নিয়ে একটি মেয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টির ভিতরে, এই দৃশ্যটি আঁকব। প্রথমে এরকম আমরা বাঁকা করে একটি লাইন দিয়ে নিতে পারি। মেয়েটির গলা মেয়েটির পোশাক, এবার এর পাশে আমরা একটি ঘর আঁকবো। এরপরে আমরা দূরের দিগন্ত রেখার গাছগুলোর রং করব। এরপরে আমরা
এরপরে আমরা পানির কালার করব, আকাশের যে কালার করেছি ঠিক একই কালার আমরা পানিতেও দিব। কলা পাতায় আমরা সবুজ রং দিব। এরপর আমরা চুলে রং করব। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আমাদের বর্ষাকালের দৃশ্য আঁকা ও রং করা হয়ে গেছে। তোমরা সকলে ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। মিন্টু বলাছা।